হাই, দিস ইজ মাহবুব। নুরজান ইন্টারন্যাশনাল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। শাওমির ফ্ল্যাগশিপ ডিভাইস MI 5S Plus আমি ইউজ করছি অ্যারাউন্ড 1 week থেকে। তো আজকের এই ভিডিওটিতে আমি মূলত চেষ্টা করব আমার ওই 1 week-এর যে ইউজার এক্সপিরিয়েন্স MI 5S Plus-এর সাথে, সেটা আপনাদের সাথে শেয়ার করার। সো লেটস স্টার্ট। আমরা আজকে মূলত MI 5S Plus-এর 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ যে ভেরিয়েন্ট আছে সেটার একটা রিভিউ করার চেষ্টা করব। এবং জিনিস বলে রাখি, আমি এখন মূলত আপনার MI 5S Plus-এ ওদের যে চাইনিজ ডাবল রোমটা আছে সেটা ইউজ করছি। তবে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে MI 5S Plus-এর অলরেডি অফিসিয়াল গ্লোবাল রোম রিলিজ হয়ে গেছে এবং আমি হয়তো শর্টলি আপনার ওই MI 5S Plus-এর অফিসিয়াল গ্লোবাল রোমে ফ্লাশ করে ফেলবো। তো এটা একটা সুবিধা, তো আমি জাস্ট বলে রাখার সুবিধার্থে আর কি, কারণ রোমের জন্য আসলে অনেক সময় পারফরমেন্স ভ্যারি করে। তো আমি আবার যখন গ্লোবাল রোমে এটাতে ফ্লাশ করে দিব তখন হয়তো যদি কোনো ডিফারেন্স আসে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আজকের এই ভিডিওটিতে আমরা মূলত চেষ্টা করবো এটার MI 5S Plus-এর ফিঙ্গারপ্রিন্টের অ্যাকুরেসি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার, প্লাস হচ্ছে আপনার একটা মাল্টিটাস্কিং পারফরমেন্স কেমন আসে, এটার ইমেজের কোয়ালিটি কীরকম, এবং ফাইনালি MI 5S Plus সম্পর্কে আমার যে জিনিসগুলো ভালো লাগছে বা খারাপ লাগছে সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। কখনো আর লোক সেদিন চাইতেই পারো আমার ঘরে পারে গে আকাশটা ছোঁয়ার স্বপ্ন দেখতে, চাইতেই পারো শুনতে নতুন এক গান, করবো না যেখানে তোমায় আর অপমান, এক মুঠো গোলাপ আর ওই নীল আকাশ, আকাশের ওই চাঁদ অথবা বা এই রাত, কান্না ভেজা চোখ অথবা পারো তুমি জি সিরিজ থেকে হুয়ার পিচারিং অ্যালবাম ছাড়তে, চাইতেই পারো চেষ্টা করে দেখতে হে আছে আমার ফেসবুক ফ্রেন্ডস লিস্টে, চাইতেই পারো তুমি হয়ে যেতে আজকে FM চ্যানেলের হিট কোনো আর যে, চাইতেই পারো নতুন এক দিয়োস্রে মনের দুর্গন্ধটা দূর করতে, এক মুঠো গোলাপ আর ওই নীল আকাশ, আকাশের ওই চাঁদ অথবা এই রাত, কান্না ভেজা চোখ অথবা মিষ্টি হাসি যতই দেখা
তো ভালো বা খারাপ এই বিষয়টা বলার আগে আসলে একটা জিনিস একটু বলে রাখা উচিত, সেটা হচ্ছে যে আমি এর আগে ডিভাইসটা আমার ছিল হচ্ছে MI5, আমি MI5 ইউজ করতাম, 32 GB যে ভেরিয়েন্ট ছিল সেটা, এবং সেখান থেকে আপগ্রেড করে আসলে MI5S Plus-এ আসে। তো সেদিক থেকে আলটিমেটলি কম্পারিজনের সময় আসলে ওই MI5 এর যে রেফারেন্সটা অবশ্যই চলে আসবে। তো প্রথমে শুরু করি দ্য থিংস আই ডোন্ট লাইক অর ডিসলাইক অ্যাবাউট MI5S Plus। তো MI5S Plus-এর একটা জিনিস, সেটা আসলে যদি MI5S Plus ওদের অনেক প্রিমিয়াম ডিভাইস, ফ্ল্যাগশিপ ডিভাইস, বাট স্টিল MI5-এর লুকসটাই আমার কাছে পশ মনে হয়েছে, মানে কম্পেয়ার টু MI5S Plus। MI5S Plus-এর চাইতে আমার MI5-এর লুকসটা অনেক বেশি পশ মনে হতো, তো সেটা একটা ডিসলাইক আপনি বলতে পারেন। আবার আরেকটা বিষয় হচ্ছে যে MI5-এ যেহেতু আপনার ফিঙ্গারপ্রিন্টটা ফ্রন্টে ছিল, তো আমি আসলে ফিঙ্গারপ্রিন্ট ফ্রন্টের সাথেই কমফোর্টেবল ছিলাম। তবে এক্ষেত্রে একটা যুক্তি হচ্ছে যে আপনার MI5S Plus তো হচ্ছে আপনার 5.7 ইঞ্চ ডিসপ্লে, তো সেই দিক থেকে এটা কিন্তু বেশ বড় ডিভাইস। তো বেশি বড় ডিভাইসে আসলে ফ্রন্টে ফিঙ্গারপ্রিন্ট হলে সেটা আসলে ইউজ করতে গেলে অধিকাংশ ক্ষেত্রে আসলে দুই হাতে ইউজ করতে হবে, মানে এক হাতে ফোন ধরবেন আর এক হাতে ফিঙ্গারপ্রিন্ট আপনি সেন্স করবেন, আদারওয়াইজ আসলে ডিভাইসটি পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই পয়েন্ট থেকে যদি গ্রিপ চিন্তা করি, এটার পেছনে ছাড়া আসলে মানে ফিঙ্গারপ্রিন্টটা পেছনে দেওয়া ছাড়া আপনার পারফেক্ট গ্রিপ আসবে না, হয়তো এই কারণেই ওরা ফিঙ্গারপ্রিন্টটাকে পিছনে রাখে। বাট আমি পার্সোনালি ফ্রন্টে ফিঙ্গারপ্রিন্টের সাথে বেশ কমফোর্টেবল ছিলাম MI5-এর ক্ষেত্রে, তো সেই জিনিসটার থেকে আমি মিস করি যে আসলে পিছনেরটার সাথে হয়তো অভ্যস্ত হওয়ার একটা ব্যাপার আছে। MI5S Plus ইউজ করার জন্য কিন্তু একটু বড় গ্রিপ হলে বেটার হয় আর কি, কারণ আমার মতো ছোটো খাটো মানুষ তাদের জন্য একটু ডিফিকাল্ট আর কি, একটু বড় হয়ে যায়। বাট স্টিল আমি বলবো যে 5.7 ইঞ্চ হিসাবে এটা কোয়াইট কমফোর্টেবল, এবং পকেটে রাখার ব্যাপারে অবশ্য একটা জিনিস বলি, তো পকেটে রাখার ব্যাপারে এটা কিন্তু কমফোর্টেবল, এটা একটা সুবিধা, কারণ আমি পকেটে নিয়ে দেখছি MI5S Plus-এর ওয়েটও যথেষ্ট কম, লাইট ওয়েট, এবং এটা থিন হওয়ার কারণে পকেটে মানে বড় স্ক্রিন হওয়ার জন্য পকেটে নিয়ে যে অসুবিধাটা হয় সেটা MI5S Plus-এর ক্ষেত্রে নাই। যাই হোক, বড় ব্যাপার হচ্ছে MI5S Plus-এর যদিও ডিসপ্লে হচ্ছে আপনার IPS ডিসপ্লে, LCD ডিসপ্লে, বাট এটার কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি খুবই চমৎকার, MI5S Plus-এর ডিসপ্লে কোয়ালিটি খুব সুন্দর। আর একটা বিষয় হচ্ছে আপনার MI5S Plus-এ তো ইউজ করে মূলত 8-1 প্রসেসর, তো 8-1 প্রসেসরটা হচ্ছে আপনার কোয়ালকমের দিক থেকে যেটা ওরা ডিক্লেয়ার করে সেটা হচ্ছে যে 8-1 প্রসেসর অ্যারাউন্ড 10% হচ্ছে আপনার এনার্জি এফিসিয়েন্ট এবং ফাস্ট হচ্ছে আপনার 8-0 চাইতে। তো আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ ট্রু, MI5S Plus ইজ ভেরি ফাস্ট ডিভাইস, কারণ কোনো ল্যাগিং নাই, যথেষ্ট স্মুথ ডিভাইস। এখানে MIUI এরও একটা ব্যাপার থাকে যেটা কতটুকু প্রপার অপটিমাইজেশন হয়েছে কিনা, তো MI5S Plus আমার কাছে ওভারঅল মনে হয়েছে যে এটা অনেক মানে স্মুথ একটা ডিভাইস, এবং ব্যাটারির পারফরমেন্সও খুবই ভালো, কারণ এটাতে তো আপনার 3800 mAh ব্যাটারি আছে, 3800 mAh ব্যাটারি এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 8-1 প্রসেসরের কম্বিনেশনে MI5S Plus-এর ব্যাটারি পারফরমেন্স অনেক ভালো। যদি MI5-এরটাও ভালো ছিল, আমি অ্যারাউন্ড একদিন ইউজ করতে পারতাম, MI5S Plus-ও আমার কাছে মনে হয় যে একদম মানে আপনি মোটামুটি ডিসপ্লেতে গেম টেম যাই খেলেন আলটিমেটলি অ্যারাউন্ড একদিন আপনি ইউজ করতে পারবেন যদি মডারেট ইউজার হয়ে থাকেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনার ওই MI5-এর চাইতে আমার MI5S Plus-এর নেটওয়ার্ক যে ক্যাপচার করার ক্যাপাসিটি সেটা যথেষ্ট স্ট্রং মনে হয়েছে, MI5-এরটা আমার কাছে একটু দুর্বল মনে হচ্ছিল, তো সেদিক থেকে MI5S Plus আপনার যথেষ্ট মানে MI5-এর চাইতে পারফরমেন্স অনেক ভালো, মানে নেটওয়ার্কের ইন টার্মস অফ নেটওয়ার্ক ক্যাপচারিং MI5S Plus যথেষ্ট এগিয়ে আছে আমি বলবো, ব্যাটারির কভারেজ অনেক ভালো। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন কিন্তু আমি মূলত ভিডিওটাও করছি MI5S Plus-এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে, এবং লাইটিংয়ের কথা যদি চিন্তা করি এটা লো লাইট, কারণ আমার ওই রুমে এখন একটা লাইট চলতেছে বেশ দূরে, এবং আই এম অলমোস্ট ইন দ্য মিডল অফ দ্য নাইট, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আসলে MI5S Plus-এর ভিডিও কোয়ালিটিটা আপনারাই চেক করে দেখবেন যে আসলে কেমন হচ্ছে অলরেডি আলটিমেটলি, বাট এবং এটার ভিডিও কোয়ালিটি বা সাউন্ড কেমন ক্যাপচার করে, নয়েজ ক্যান্সেলেশনের একটা ইস্যু থাকে, কারণ অনেকের ক্ষেত্রে আমি দেখছি যে ভিডিও করলেও আলটিমেটলি নয়েজ ক্যান্সেলেশনের ইস্যুটা একটা মেজর ফ্যাক্ট। ইভেন MI5-এও অনেক সময় আমি প্রবলেমটা ফেস করতাম যে ভিডিও করতাম ঠিকই সাউন্ডের কোয়ালিটি ভালো আসতো না, সেদিক থেকে এখন দেখি MI5S Plus-এর কেমন আসে। তো আমি মোটামুটি সংক্ষিপ্ত সময় চেষ্টা করেছি MI5S Plus সম্পর্কে যতটুকু রিভিউ করা যায় 1 উইক ইউজ করে, এবং আমি চেষ্টা করবো পরবর্তীতে রুম চেঞ্জ করে বা আপনার একটা সার্টেন টাইম পরে গিয়ে যদি আরও কোনো ধরনের চেঞ্জেস আসে বা মনে হয় আমার কাছে আমি এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। এবং ফাইনালি আমার মনে হয় যে MI5S Plus-এর ক্যামেরা নিয়ে একটু ডিটেইলে রিভিউ করার প্রয়োজন আছে, কারণ MI5S Plus-এর ক্যামেরা যথেষ্ট ভালো, যদিও এই ভিডিওতে আমরা অতটা ডিটেইলে ক্যামেরা সম্পর্কে খুব একটা বলতে পারিনি। চেষ্টা করবো MI5S Plus-এর আপনার ওই ভিডিও মানে ক্যামেরার পারফরমেন্সের নিয়ে এটা ইন ডিটেলস ভিডিও করার।
তো আশা করি আমাদের এফোর্টটা আপনাদের ভালো লাগবে, এবং আপনারা অবশ্যই আপনাদের কমেন্টসগুলো বা সাজেশনগুলো আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব ইমপ্রুভ করার। এবং ফাইনালি আপনাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।